নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশে আমাদের দ্বিতীয় দিন। তো এখন ঘড়িতে বাজে বাংলাদেশি সময় অনুযায়ী সকাল 9টা। আমরা জ্যাঠামশাইয়ের বাড়ির থেকে স্নান দান করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কী কী করব সারা দিন, কোথায় খাওয়া দাওয়া করব, কী কী খাওয়া দাওয়া করব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো অবশ্যই আছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য, চারিদিকে যে সবুজ গাছপালা, পানের বরজ, পুকুর, ঘরবাড়ি, এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। তাছাড়া বাংলাদেশের মানুষ যে কতটা অতিথি পরায়ণ সেটারও একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো যে জ্যাঠামশাইয়ের বাড়ি আমরা ছিলাম বা আছি, সেখানেও জ্যাঠামশাই, জেঠিমুনি, বৌদি, দাদা কেউই আপ্যায়নের কোনো রকম ত্রুটি রাখেনি। এটা একটা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা, খুব ভালো একটা অভিজ্ঞতা। তো আমরা কথা বলতে বলতে এখন মিষ্টির দোকানের সামনে চলে এসেছি। এখান থেকে কিছু মিষ্টি নেওয়া হবে, যেহেতু আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হচ্ছে, খালি হাতে তো যাওয়া যায় না। বাংলাদেশের মিষ্টির অভিজ্ঞতা তো আগেই বলেছি, খুব সুন্দর মিষ্টি, কোনো ভেজালই নেই, নির্ভেজাল। আর বাংলাদেশের আগের পর্বগুলো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনাদের এভাবেই পাশে থাকবেন। তো বাংলাদেশে আমরা যে 2-3 দিন 4 দিন ছিলাম, আমরা জ্যাঠামশাইয়ের বাড়িতেই ছিলাম, জ্যাঠামশাইয়ের বাড়ি থাকতাম। সকালবেলা যেই গাড়িওয়ালা দাদা, ওই গাড়ি আমাদের বুক করা ছিল বাংলাদেশের শেষ দিন পর্যন্ত, তা উনি আসতো। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি চলে যেতাম, ঘুরতাম, সেখানে দুপুরের খাওয়া দাওয়াটা করতাম, রাত্রে আবার জ্যাঠামশাইয়ের বাড়ি চলে আসতাম। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর ইস্কন মন্দিরে। তো আমরা এখন এই ইস্কন মন্দিরের ভেতরে একটু যাব। তো জ্যাঠামশাইয়ের কথা আর কী বলবো, আগের পর্ব তো বলেইছি, ওনার মতো ভালো মানুষ আর হয় না। উনি ওনার অমূল্য সময় দিয়ে আমাদের সমস্ত জায়গা একদম খুব সুন্দরভাবে গাইড করে করে নিয়ে গেছেন, ঘুরিয়েছেন। যেহেতু আমরা বাংলাদেশের রাস্তাঘাট কিছুই সেভাবে চিনি না, তো আমরা গাড়ি থেকে নেমে ইস্কন মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, অভয়নগর যশোর। খুব সুন্দর সাজানো গোছানো ইস্কন মন্দিরটা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো গোছানো পুরো, খুব সুন্দর লাগছে। এই হলো মূল মন্দির বা নাট মন্দির। প্রাপ্তি হয় যাহা হইতে
এইখানে যত সম্ভব প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। তো আজকে আমাদের সঙ্গে জেঠিমুনিও আছে, আমরা সবাই মিলেই একসঙ্গে বেরিয়েছি। এই হচ্ছে একটা পুকুর, ইস্কনের ভেতরেই প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে রয়েছে। চারিদিকে এত গ্রিনারি, গাছপালা, শান্ত স্নিগ্ধ, এইসব জায়গায় আসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর একটা অনুভূতি হয় যেটা ভাষায় বলে কখনোই বোঝানো যাবে না। তো আমাদের ইস্কন মন্দির দেখা হয়ে গেছে, আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। চারিদিকে মাঠ ঘাট, গাছপালা পেরিয়ে মাঝখান দিয়ে রাস্তা। এই জার্নিটা খুব এনজয় করছি, ভীষণভাবে ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে ঢাকুরিয়া, ঢাকুরিয়া বাজার সামনেই। এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্মস্থান, মানে এখানেই উনি বড় হয়েছে, মানুষ হয়েছিলেন, এই মাঠে খেলাধুলা করেছেন। এই হচ্ছে বহু পুরনো বট গাছ, আর এই হচ্ছে ঢাকুরিয়া বাজার। এই ভেতরেও অনেক দোকানপাট আছে। শ্বশুর মশাই প্রায় 40-45 বছর পর আসলো। তো আমরা এখন চলে এসেছি দত্ত ফার্মেসি, অর্থাৎ শেষ দাদুর চেম্বারে, আমার শ্বশুর মশাইয়ের সেজো কাকা। তা উনি একসময় সরকারি হসপিটালের বড় ডাক্তার ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছেন। তো এখন এই চেম্বারে বসেই ডাক্তারি করেন। এই হচ্ছে সেই দরমা বা বেড়া উপরে সিলিংয়ে দেওয়া। তা শেষদাদু বললেন এই হচ্ছে কাঠের আলমারি, ওষুধ রাখা রয়েছে এর ভেতর। শেষদাদু বললেন এটা হচ্ছে নাকি আমাদের দাদার হাতের দাদা, অর্থাৎ আমার ওয়াইফের যিনি ঠাকুর দাদা, দাদা মেজদা ছিল, তাই তো? ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের ঠাকুর দাদা। তো শেষ দাদু বলছিলেন, মানে শ্বশুর মশাইয়ের বাবা, অর্থাৎ আমার ওয়াইফের ঠাকুর দাদা, উনি যখন কাপড়ের ব্যবসা করতেন, ওই আলমারি আর ওই দরমার বেড়া ওনার হাতেরই ছিল। তো আমরা ঢাকুরিয়া বাজারের ওই পাশের গলি পার করে পরের গলিতে এসেছি। এখানেও ছোটদাদার সঙ্গে দেখা হলো। ছোটদাদা অর্থাৎ আমার শ্বশুর মশাইয়ের ছোট কাকা। আজকে দুপুরবেলায় ছোটদাদার বাড়িতেই আমরা থাকবো এবং দুপুরে খাওয়া দাওয়া করব। ছোটদাদা অর্থাৎ দাদুকে দাদা বলি আমরা। তো দাদু বলেই বলি, সুবিধা হবে আপনাদের। তো ছোটদাদুর বাড়ি যাওয়ার আগে ওই সেজো দাদুর বাড়িতে একটু আসলাম আমরা।
সেজদিদার সঙ্গে একটু দেখা করলাম, প্রণাম সেরে নিলাম। দেখুন এই একটা সমাধি করা আছে, আর এটা আগে শ্মশান ছিল, বহু পুরনো, অনেক আগে। আর ওই হচ্ছে কালী মন্দির, কালী মন্দির কাজ হচ্ছে এখন কালী মন্দিরে। এই পাশেও একটা পুরনো কালী মন্দির রয়েছে, বহু পুরনো। আর এই নিচে কি ফুল পড়ে রয়েছে জানি না, খুব সুন্দর লাগছে। পুরো মাটিটা পুরো লাল হয়ে রয়েছে, শিমুল ফুল কি না বলতে পারছি না, মনে হচ্ছে শিমুল ফুল এত সম্ভব। আর ওই পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কচুরিপানায় ভরা, ওটা হচ্ছে নদী। তো বন্ধুরা আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে আসলাম, এখানেও দু চারটে সমাধি আছে। এই এই সমাধিটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের যে ঠাকুর দাদা ছিলেন, দাদু ছিলেন ওনার। এই যে এখানে খুব সুন্দর বেদি মতো পড়া আছে, আরো সমাধি আছে, ওগুলো কাদের কাদের জানি না। এই পাশটা এখন শ্মশান রয়েছে, এই পাশটায় ওই দেখুন সেই নদীটা কচুরিপানায় ভরা, নদীর পাড়েই হচ্ছে সেই শ্মশান। গ্রামের মানুষজনকে দাহ করা হয় হয়তো। দেখুন সেই বাপি কাকা চলে এসছে, বাপি কাকা এই যে শেষ দাদু, শেষ দাদু যে ছেলে বাপি কাকা, বাপি কাকাকে আপনারা আমাদের আগের অনেক ভিডিওতেই দেখেছেন। বাপি কাকাও বাবা মার সঙ্গে দেখা করতে বাংলাদেশ এসেছিল, আমাদের আগেই এসেছিল। তো বন্ধুরা চারিদিকে দেখুন এত গাছপালা যে সূর্যের আলো ঠিকমতো ঢুকতে পারছে না। তো আমরা ঢাকুরিয়া বাজার থেকে শেষদাদুর বাড়ির থেকে 2-5 মিনিটের হাতা পথ চলে এসেছি ছোটদাদুর বাড়ি। আর এই বাড়িটাই ছিল আমার শ্বশুরমশাইয়ের জন্মভিটে, পৈতৃক ভিটে। শ্বশুরমশাইয়ের সমস্ত কাকা, পিসি এবং ওনার বাবা সবাই একসঙ্গে এই এই ভিটেতেই থাকতেন আগে। এবং আমার শ্বশুরমশাই, পিসি শাশুড়ি, কাকা শ্বশুর, ওনাদেরও জন্ম এখানেই হয়েছে, ছোটোর থেকে এই ভিটাতেই মানুষ হয়েছে। এই হলো একটা কালী মন্দির। এই হচ্ছে সেই জন্ম ভিটে, দেখুন এখন শুধুমাত্র এই ভিটেতে ছোটদাদুই থাকে একটা সাইডে। বিশাল বড় একটা কাগজি লেবুর গাছ পুরো ছায়া করে রয়েছে উঠানটাকে। ওই যে দেখুন বন্ধুরা পুরনো ভিটির সিঁড়ি বা ভিটিটা এখনো দেখা যাচ্ছে।
পুরো উপরটা ছেয়ে রয়েছে লেবু গাছে, অনেক লেবু আছে। এই ডান ধারে হচ্ছে আর একটা ভিটে, আর এই বাড়িটাতেই এখন শ্রদ্ধাদুরা আপাতত থাকছে। আর পাশে ওই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে ছোট দিদা, এই দেখুন রান্নাঘর, বহু পুরনো দিনের মনে হচ্ছে রান্নাঘরটাকে দেখে। তো আমরা এবার পিছনে বাঁশবাগান, পুকুর, পানের বরজ এগুলো দেখতে বেরিয়ে পড়েছি। পিছনে প্রচুর প্রচুর জায়গা রয়েছে, একদম পিছনে নদী পর্যন্ত। এই হচ্ছে বাঁশবাগান। এবছর বৃষ্টি না হয় পুকুরে সেরকম জল নেই। এই হচ্ছে দীপক কাকা, আমার শ্বশুর মশাইয়ের বাল্য বন্ধু। এখনো তো ডিপ, এই পর্যন্ত জল থাকতো, আর ডুব মেরে মাটি পাতাম না। এবছর বৃষ্টি হয়নি সেরকম, এই জন্য পুকুরে জলও নেই, কচু বাগান হয়ে রয়েছে। তো আমরা বাগান ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে, পুরো বাগানটা ঘুরে দেখব। আইডিয়া নেই, তবুও আনুমানিক 20-25 বিঘা, 30 বিঘা এরম তো হবেই, বেশি ছাড়া কম হবে না। বাগানের চারিদিকে শুধু বাঁশঝাড়, প্রচুর বাঁশঝাড়, দেখুন পুরো একটা অ্যাডভেঞ্চার সিনের মতো লাগছে। এখন ঘড়িতে বাজে বেলা 12:30 মতো। এই সামনে হলো সেই নদী, কচুরি বানায় ভরা, জল তলায় আছে হয়তো অল্প, কিন্তু কচুরি বানার জন্য জল দেখা যাচ্ছে না। আনারস গাছ বন্ধুরা, অনেক ছোটবেলায় আগে এরকম আগানে বাগানে ঘুরে বেড়াতাম ছুটির দিনগুলো। তো বহু বছর পর আজকে বাংলাদেশে এসে বাগানে ঘুরছি, একটা আলাদা অনুভূতি, বলে বোঝানো যাবে না। তো আমাদের বাগান ঘোরা কমপ্লিট, আমরা ছোট দাদুর ঘরে চলে এসেছি। হাঁটার পর প্রচন্ড গরম লাগছে। এই দেখুন কাঠের চালের রান্না, আর ওই যে দীপক কাকা বলেছিলাম, ওই কাকিমা এখানে কাঠের চালের মাংস কষাচ্ছেন। একটু দেখি, একটু তাকান, আমার সে মাথা ব্যথা।
নাচাতে হবে না একদম। দীপক কাকা ডাব পেরে এনেছেন, সবাইকে ডাব কেটে দিচ্ছেন। ইনিও একটা খুব ভীষণ ভীষণ ভালো মানুষ, আমার সঙ্গে তো কোনোদিনই আগে কারোর পরিচয় ছিল না, প্রথম আসলাম আমি। কিন্তু দীপক কাকাও আপ্যায়নের কোনো ত্রুটি রাখছে না। প্রায় 10-12টা ডাব উনি একাই কেটে দিলেন। আগেই বলেছিলাম বন্ধুরা, বাংলাদেশের মানুষের আতিথেয়তা একটা অন্যরকম। শ্বশুরমশাই একটু আবার আমার মেয়ের সঙ্গে ঠাট্টা করছেন, যেহেতু ওই জ্যাঠামশাইরও দাস টাইটেল, আমাদেরও দাস টাইটেল। আর আমাদের মনা জ্যাঠামশাইয়ের সঙ্গে বেশ ভালো মিলে গেছে। এই দেখুন বন্ধুরা, পানের বরজ। এখানে ম্যাক্সিমাম মানুষের পানের বরজ রয়েছে। এই যে পান পাতা, বিশাল বড় পানের বরজ। ফল থাকে এরকম গরম ছিল, ফল থাকে এরকম গরম ছিল। আগে রোডের সাইডে বালতি নিয়ে আসি কারখানা আছে, প্রস্তুত ছেলেরা বলবো সে তো সময় আমার যে শক্তি ছিল, আমার ওই বড় বালতিতে টানি ভরাই দিয়েছে বালতি তার মাথায় সবার। তো এখন ঘড়িতে 1:30 বেজে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ভিডিও কাকি ইউটিউবে আমার সার্চ করা আছে, কাকি যে বলবা দেখতে ছাড়লে দেখতে পাবে। জ্যাঠামশাই, জেঠিমণি, বাপি কাকা, শ্বশুরমশাই, ওনারা আগে, শাশুড়ি মা, ওনারা আগে বসে পড়েছেন। আমরা পরে বসবো। প্রচুর পদ বন্ধুরা, প্রায় 8-10 রকম পদ কাঠের জালের রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে ভাজা, ডাল, লেবু, নারকেলের দুধ দিয়ে ডিমের তরকারি। এই হচ্ছে দেশি ট্যাংরা মাছের ঝোল। আমার শালা বউ যেহেতু মাছ খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর একবারে মাংস নিয়ে নিচ্ছে। ইলিশ মাছ ওনাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসেছি। যেহেতু আমাদের ওই সময় খেতে বলেছিল, আমাদের খিদে খুব একটা ছিল না, এই জন্য বললাম আমরা পরে বসব। আমি, শালাবাবু বসেছি, দীপক কাকাও চলে এসেছেন।
এই হচ্ছে আমাদের গাড়িওয়ালা দাদা, ওনার কথা তো আগেই বলেছি, খুব ভালো মানুষ উনি। রান্না বান্নার কথা কি বলবো বন্ধুরা, কাঠের জালের রান্না গন্ধ আর স্বাদে অতুলনীয়, বহু বছর পর খেলাম। ক্ষীরের সন্দেশ, সবই ভালো বন্ধুরা, কিন্তু গরমটাও আজকে পড়েছে প্রচুর। সর্দিদা খাওয়া দাওয়া আপ্যায়নের কোনো রকম ত্রুটি রাখেনি। তো বন্ধুরা আপনারা তো সবই শুনলেন, আমাদের এই দাদা ভাই খাওয়া দাওয়া সমস্ত রিভিউ দিয়ে দিল, খুব ভালো মানুষ উনি। এই দেখুন ছোটদিদা কাকিমা ও বোনেরা এখন খেতে বসেছেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।